নির্বাচন পরবর্তী সহিংসতার জেরে সুনামগঞ্জ পাঁচ এবং টাঙ্গাইল দুই এবং তিন আসনের কয়েকটি গ্রামে থমথমে অবস্থা বিরাজ করছে। এরই মধ্যে এলাকাগুলোর স্বতন্ত্র প্রার্থীর কর্মী এবং সমর্থকদের হামলায় আওয়ামী লীগ সমর্থকদের অন্তত ২৫টি বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছে শতাধিক মানুষ। টাঙ্গাইল উত্তর প্রতিনিধি গোলাম মোস্তফা এবং সুনামগঞ্জ প্রতিনিধি কুলেন্দ্র শেখর দাসের তথ্যে আরও জানাচ্ছেন শারমিন শর্মা। সংসদ নির্বাচনে সুনামগঞ্জ পাঁচ ছাতক দোয়ারাবাজার আসনে পরাজয়ের ক্ষোভে বিজয়ী আওয়ামী লীগ প্রার্থী সংসদ সদস্য মহিবুর রহমান মানিকের সমর্থকদের উপর বেপরোয়া হামলা চালায় স্বতন্ত্র প্রার্থী শামী আহমেদ চৌধুরীর সমর্থকরা। বুধবারের এই হামলায় স্থানীয় সংবাদকর্মী সহ উভয় পক্ষের শতাধিক লোক আহত হয়। এদিকে নির্বাচনোত্তর সহিংসতার জেরে টাঙ্গাইল তিন, ঘাটাইল ও টাঙ্গাইল দুই, গোপালপুরের কয়েকটি গ্রামে বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এতে আতঙ্কে দিন কাটাচ্ছে ঘাটালের পাঁচ, টিকরি ও নলছোপা এবং গোপালপুরের ভেঙ্গুলা গ্রামের বাসিন্দারা। নৌকায় ভোট দেওয়ার অপরাধে পরাজিত নৌকার প্রার্থী কামরুল হাসান খানের সমর্থক শাহজাহানের বাড়িতে চড়াও হয়ে ভাঙচুর চালায় বিজয়ী স্বতন্ত্র প্রার্থী আমানুর রহমান রানার সমর্থকরা। একইভাবে ওই গ্রামের বীর মুক্তিযোদ্ধা মৃত আব্দুল লতিফ মিয়ার বাড়িতেও আগুন দেয় বলে জানান স্থানীয়রা। আমি দুইজনের পায়ে এই যে দরতাছি ইলেকশন করছি আমরা নৌকার, এই যে অ্যাঙ্গর অফার নৌকার ইলেকশন করি এই বলে আমাদের মার দুর্গতি যেমন। অন্যদিকে গোপালপুর উপজেলার ঝাওয়াইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ভেঙ্গুলা গ্রামের শাহজাহান আলীর বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে দুর্বৃত্তরা হামলা চালায় বলে জানান প্রত্যক্ষদর্শীরা। সারাদিন বিক্রি করছে ১৫,০০০ টাকা নিয়ে গেছে আর আমার ঘর ডাবার ব্যাঙ্গে হয়ে গেছে। আমাদের বাড়ি ঘর, আমার ঘর দরজা, আমার ভাইয়ের ঘর দরজা, এই বাজারে উত্তর পাশে সবাইকে আতঙ্ক করা। এসব ঘটনায় পুলিশ সুপারের নির্দেশন অনুযায়ী থানা পুলিশ তৎপর রয়েছে বলে জানালেন টাঙ্গাইলের গোপালপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার। যেহেতু ছোটখাটো যেসব সমস্যা হচ্ছে ওগুলো সবাই অ্যাটেন্ড করতেছেন এবং পুলিশের কাছে যেসব অভিযোগ আসতেছে পুলিশ আইনগত ব্যবস্থা নিচ্ছে, অভিযোগ পেলে পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা নিচ্ছে বলেও জানান তিনি। শারমিন শর্মা, মোহনা সংবাদ।